মা যেহেতু কালী আর কৃষ্ণের রূপ, এখানে একটা রীতি আছে, বাবা বাঁশি বাজিয়ে মাকে শোনাচ্ছে। একদিন বাবা স্বপ্ন আদেশ পায় যে আমাকে তোর বাড়িতে মূর্তি স্থাপন কর, তোর হাতে আমি প্রতিমা রূপে তোর পূজা অর্চনা নেব। অতএব বাবা মনস্থির করে এবং পাড়ার পাঁচজন তখন ছিল পাড়ার মাতা, তারা শোনে। তারা শুনতে বলে, তোমরা তো গোড়া বৈষ্ণব, তোমাদের বাড়িতে কী করে কালী স্থাপন হবে? এই স্বপ্ন কিন্তু কালী আর কৃষ্ণ, এই কালী কৃষ্ণের স্বপ্ন দেখে বলছে, দেখ তুই তো চিন্তা করছিলি বৈষ্ণব বাড়ি বলে, দেখ আমরা দুজনে এক। সেই অবস্থায় কৃষ্ণ আর কালী মিলিত হচ্ছে। সেইদিনকার তিথিটা ছিল রটন্তী চতুর্দশী তিথি, সেই সময় দেখছে নারী মূর্তি, কিন্তু তার বর্ণ ছিল মানে রং ছিল এই সবুজ। সেই সবুজ কালী রূপে মাকে স্থাপনা করেন এবং বাংলার 1357 সালে চতুর্দশী তিথিতে মায়ের এই পূজা এবং বিশেষ প্রতিষ্ঠা দিবস পালিত হয়।